হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এই একটি মাত্র কাপড় দিয়ে আপনাদেরকে সুন্দর একটি জিনিস তৈরি করে দেখাবো। খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে জিনিসটি তৈরি হয়ে যাবে। তো চলুন, কি এমন জিনিসটি তৈরি করছি সেটা দেখে নেওয়া যাক। তো সবার প্রথম আমি কাপড়টাকে এইভাবে টেবিলের মধ্যে সেট করে নিলাম। এখন এই কাপড়টাকে আমি কাটিং করব, আর কাটিংটা আমি এই পেপারটা দিয়ে করব। আমি এরকম ভাবে একটা ডাইস তৈরি করে নিয়েছি, তো এটা দিয়েই আমি এখন এইভাবে এর উপরে রেখে এই কাপড়টাকে কাটিং করে নেব। এই যে বন্ধুরা, এখানে আমার কাপড়টা কাটিং করা হয়ে গেল। আর ঠিক এই একই নিয়মে আমি ওই পেপারটা দিয়ে আরো কিছু পুরনো কাপড় কাটিং করে নেব। এই যে বন্ধুরা, এখানে আমি আরো কিছু পুরনো কাপড় কেটে নিলাম। দেখুন, এখানে অনেক কটা কাপড় আছে। এই যে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 6 পিস মোট এখানে কাপড় রয়েছে। তার মধ্যে নিচের কাপড়টা হলো 1.5 পিসের কাপড়। তো এখন যেটা করব, এর উপরে আমি এই যে কাপড়টা কাটিং করে রেখেছিলাম, এই কাপড়টাকে আমি এটার উপরে দিয়ে দিব। এইভাবে এর উপরে দিয়ে এর চারপাশ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে কাপড়টাকে আটকিয়ে নিব। তারপর এইভাবে মাঝে একটা সেলাই দিব, তারপর এইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকটা সেলাই দিয়ে দিব। এই যে এখানে আমার সেলাইগুলি দেওয়া হয়ে গেল, আর পিনগুলি আমি এখন খুলে নিচ্ছি। আপনারও এরকম পিন দিয়ে প্রথমে আটকিয়ে নেবেন। আর এখানে আমি হলুদ কালারের সুতো দিয়ে সেলাইটা দিয়েছি। আপনারা চাইলে বাই কালারের সুতো দিয়ে সেলাইটা করতে পারেন, বা এই কালারের কাপড়টা যেটা, এই কালারের সুতোটা মানে ম্যাচিং করেও দিতে পারেন। তো এখন যেটা করব সেটা হলো এর চারপাশে ঘুরিয়ে এটা পাইপিন বসিয়ে দিব। তো পাইপিনটা আমি এই কাপড়টা দিয়ে বসাবো। আর এখানে এই কাপড়টা 1.5 ইঞ্চি চওড়া রয়েছে। আপনারা চাইলে আরো বড় নিতে পারেন বা ছোট নিতে পারেন। তাই আমি 1.5 ইঞ্চিটা দিয়েই এখন কাজটা করব। আর যখন আমি পাইপিনটা বসাবো, তখন এইভাবে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে যে কোনো এক সাইড থেকে এইভাবে ধরবো, ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে তারপরে পাইপিনটাকে আমি সোজার দিকে নিয়ে নেব। এই যে বন্ধুরা, আজকের যে সুন্দর জিনিসটি আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো বলেছিলাম, সেটা হলো এই, এটা হলো একটা পাপোশ।
আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা একটা পাপস। এটার কিন্তু শেপটা হলো পাতা, মানে পাতা শেপ করে আজকের পাপসটা আমি তৈরি করে আপনাদেরকে দেখালাম। খুবই অল্প সময়, মাত্র 5 মিনিট সময়ের মধ্যেই কিন্তু আজকের পাপসটা তৈরি হয়ে গেল। সবার দ্বারা সম্ভব এই পাপসটা তৈরি করা। তো এটা আমাদের কিন্তু প্রতিদিন আমাদের ঘরে নিত্য ব্যবহারের জন্য কিন্তু দরকার হয়। তো আশা করি আজকের এই আমার এই ভিডিওটা দেখে আপনারাও আপনাদের নিজেদের জন্য এমন সুন্দর একটি মাত্র কাপড় দিয়ে একটি পাপস তৈরি করে নেবেন। তো আশা করি আজকের এই পাপসটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।